চিত্রনায়িকা অপু বিশ্বাসের পাশে যে মানুষটিকে দেখতে পাচ্ছেন তা আমরা প্রায় সবাই চিনি। পরন্ত এই বিকেলে চিত্রনায়িকা অপু বিশ্বাসের সাথে আড্ডায় মেতেছেন। নাম সৈকত নাসির, বাংলা ইন্ডাস্ট্রির অন্যতম পরিচালক তিনি। অপু বিশ্বাসের নতুন প্রযোজনা প্রতিষ্ঠান অপুজয় প্রোডাকশন থেকে নতুন একটি ছবি হতে যাচ্ছে। বেশ কিছুদিন আগে অপু বিশ্বাস এবং সৈকত নাসির দুজনই একসাথে বসে নতুন ছবির ঘোষণা দেন। আজ সেই ছবির প্রথম কার্যক্রম। সেই ছবিতে যাদেরকে কাস্টিং করা হবে তাদের মধ্যে একজন ইমরান হাসু। সেই ইমরান হাসুকে নতুনভাবে কাস্টিং করার জন্য ডেকে আনা হয় বসুন্ধরার এরিয়াতে। সেখানেই মূলত কথা চলে অপু বিশ্বাস এবং সৈকত নাসিরের সাথে। আগামী 16 ফেব্রুয়ারি চিত্রনায়িকা অপু বিশ্বাসের নতুন একটি সিনেমা ছায়াবৃক্ষ মুক্তি পেতে যাচ্ছে।